ফুটন্ত গরম পানিতে পাকা আম সিদ্ধ করে মুখরোচক এবং স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটি ঝটপট তৈরি করা যায়, আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে আসবিন দুইটি পাকা আম নিয়েছি, অবশ্যই ভালো জাতের দেখে আমগুলো নিতে হবে। তারপর টুথপিকের সাহায্যে এভাবে ছিদ্র করে নিব। আর আমি এখানে হাড়িবাঙ্গা আম নিয়েছি, আমি যেই পেজ থেকে এই হাড়িবাঙ্গা আমগুলো নিয়েছি, আপনারাও চাইলে নিতে পারেন, পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তো এইভাবে আমি দুইটা আম টুথপিকের সাহায্যে ছিদ্র করে নিয়েছি। আর আগে থেকেই একটা হাঁড়িতে আমি পানি ফুটিয়ে নিয়েছি, তারপর ঢাকনাটা তুলে এখন আমগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আমগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আরও 2 মিনিট সিদ্ধ করে নিব। মোট 5 মিনিট সিদ্ধ করব, এর চেয়ে বেশি সময় সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই আমগুলোকে তুলে নিব, আর আমগুলোকে তুলে নিয়ে সরাসরি ঠান্ডা পানিতে রেখে দিব, তাতে করে আমগুলো দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আমগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন খোসা ছাড়িয়ে নিব। অনেকেই বলতে পারেন কেন আমগুলোকে এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি। আসলে এভাবে ভাপিয়ে নিলে কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে, তাই এরকম 5 মিনিট ভাপিয়ে বা সিদ্ধ করে নিলে ভালো হয়। তো আমি একইভাবে বাকি আমটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এভাবে একটু কষলে ভিতরের যে আটিটা ফেলে দেব। আর এ আমে কিন্তু কোনো আঁশ থাকে না, তাই আলাদা করে চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের আমে কোনো আঁশ থাকে তাহলে চেলে নেবেন। আমটাকে আমি একটু ভালোভাবে মিহি করে নিলাম। আর আমাদের এখানে আমের পিউরিটা কিন্তু তৈরি, এই যে দেখুন কতটা মিহি হয়েছে, একদম আঁশ নেই। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ নারকেল কুড়ানো। নারকেল কুড়ানোর পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। 1 কাপ দিয়ে দিলাম সুজি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ ময়দা। দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালো করে মিক্সড করে নিব। আমি একটা হ্যান্ড স্কেলের সাহায্যে মিক্সড করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে দলা পেকে না থাকে। একটু সময় নিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, এই যে দেখুন। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ভালো করে ফেটে নিয়েছি আর আমাদের ব্যাটার কিন্তু এখানে তৈরি। এখন চলে যাব নাস্তা তৈরি করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যান গরম হয়ে যাওয়ার পর 3-4 ফোঁটা আমি তেল ব্রাশ করে দিলাম। এখানে তেল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য তেল ব্রাশ করে দিলেই হবে। তারপর আমি এরকম একটা চামচের সাহায্যে 2 চা চামচ দিয়ে দিলাম ব্যাটার। ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক এরকম হবে। এভাবে একটু ছড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটা তুলে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে তারপর আমি অপেক্ষা করব আরও 2 মিনিট। চুলার আঁচটা কিন্তু লো আঁচেই থাকবে, আর এখন কোনো ঢাকনা দিতে হবে না। 2 মিনিট পর আবার উল্টিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি কালারটা, এই যে দেখুন ঠিক এরকম হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এক একটা হতে 5 মিনিট সময় লাগবে। এটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। এই যে দেখুন, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। আর চেষ্টা করবেন একদম মিষ্টি পাকা আম দিয়ে এই নাস্তাটি তৈরি করার জন্য। আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি, এই যে দেখুন ভিতরটা, উপরটা সুজি দেওয়ার কারণে কিছুটা মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম নরম। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, আর আপনারা চাইলে সহজেই সকালে কিংবা বিকেলে তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।